ভাই সাদাত আর মাল্টিং লাগা আনবে মাল্টিং এনে দাও রুটি করা এলা গ্লাস এলা তোর করে এক রুটি দিস ইজ ইটিং সো হ্যালো বন্ধুরা শুরু করছি ভাই রে ভাই ব্লগ তো আগামী ব্লগটাতে দেখাছিলাম যে ধান কাটছি তো কমপ্লিট করতে পারিনি তো আজকে আবার ব্লগ স্টার্ট করলাম আজকে কমপ্লিট করব আপনাদেরকে যতদূর পারবো দেখাবো তো এইদিকে এইদিকে সব পড়ে গিয়েছে এটাই আর কি দুঃখিত কথা বলবো সব ধান পড়ে গেছে গো সব ধান ওই ভূঁইয়ের পড়েছে ওটা ভূঁইয়ের হালকা ফালকা আছে দেখো এতটা ধান কাটা হয়েছে তো আজকে কমপ্লিট করতে হবে এই গোটা ভূঁইটা তো দেখি কতদূর কমপ্লিট করা যায় ওই আল থেকে ওই যে ওদিকে সব ধান কেটে নিয়েছে আমার কাকুদের তো কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর অনেক কেউ বাজে কমেন্ট করেছে যে ভাই তুমি ঘাস কাটছো ধান ইয়ে করছো ধানের চাষ করছো তো দেখো এগুলা অনেক কেউ করতে পায় না অনেক কেউ জানে না তো আমি জাস্ট আমিও করি না কিন্তু আমি মানে দু একদিন থেকে আসছি তো নিজের ধান সব ধান গেজে যাবে পানি পড়লে তো সব গেজে যাবে তো অনেক কেউ বাজে কমেন্ট করেছে ভাই এগুলো কমেন্ট করো যদি আমাদের শঙ্কর দা যে আমাদের কলকাতার দিকে ইউটিউবার আছে ব্লগ করে ওই দাদা যে যদি ধান কাটতো তাহলে ভালো ভালো কমেন্ট আসতো তো আমরা এখন ছোটো মোটো ইউটিউবার তো ওই জন্য আপনারা অবশ্যই ভালো কমেন্ট করছেন না ভালো কমেন্ট করেন আমরা আমরাকে একটু উৎসাহিত করেন জাস্ট আমরা এগুলো কাজ করছি হ্যাঁ আপনারা তো ধান ধান দিয়ে চাল চাল দিয়ে ভাত ভাত দিয়ে পেটে পেট করতে হয় তো অনেক কেউ বাজে কমেন্ট করছে ভাই এগুলো কমেন্ট করতে দিই অনেক কারোর মন ভেঙে যাবে যে ভাই আমি ধান চাষ করছি আমি তো কোনো কিছু চুরি করি না আমি দারুণ বানাই না আমি খারাপ জিনিস করি না তাও তবুও এরকম ভিডিও করছি তো খারাপ খারাপ বাজে কমেন্ট আসছে তো ভাই এগুলো বাজে কমেন্ট করো না আপনারা ব্লগটাতে এনজয় করুন তো ধান কীভাবে কাটে আমি দেখাতে পারিনি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা কন্টিনিউ থাকেন দেখেন এভাবে আমি বসে ধানটা কাটতে পারবো কিন্তু পড়ে গিয়েছে তাই এভাবে কাটতে হয়েছে মাজাটা টেঁড়া হয়ে যাচ্ছে সিধা করতে পারছি না খুব কষ্ট লাগছে আমি তো ধান কোনোদিনই কাটিনি এবারই কাটছি গতবারও কেটেছিলাম হালকা ফালকা তো দেখো কীভাবে ধান কাটছি আমি টাকা ফাঁসাতে হচ্ছে নিচে তারপরে এভাবে কাটতে হচ্ছে মানে খুনিতে বালি কাদা বালি লেগে যায় আর কি বলছে বৃষ্টি মানে যে 20-22 তারিখের হওয়ার কথা ছিল ওই জন্য আমরা ধানটা কাটা অবহেলা করেছি এগুলো কেটে দিয়েছি কেটে ফেলে বাস একটু হালকা ফালকা শুকাবে কাঁচা হয়ে আছে তো তাই তো তারপরে বানতে হবে তো দেখি কালকে বানতে হবে না তো আজকেই সন্ধ্যার দিকে বেঁধে দেবো তো আপনার ব্লগটাতে এনজয় করুন সাথে থাকুন এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আমাদের রুটি আসছে রুটি চলে এসেছে তো খাবো তো চলো কন্টিনিউ থাকো ব্লগটাতে হ্যাঁ কি আছে কি আছে এগুলো কি রে বাগানে যাবো লহারি লি আলি পানি লি আনলি কই তো দাদু লিয়েছে কয়টা করে রুটি আনলি এ শুধু খাওয়ার জন্য এসেছে ভূঁইয়া কিভাবে খেতে হয় ওই জন্য খাওয়ার জন্য এসেছে আর রুটি নিবি রে সো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট তো এখানে সব আরাম করছে আমরাও আরাম করছি বাগানটাতে অনেক কেউ আরাম করছে বসে বসে তো খুব ভালো লাগছে এখানে হাওয়া লাগছে
সো গাইস, হয়ে গেছে কমপ্লিট। খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। তো দেখো, এই শুকাবার জন্য ফেলে রাখা, পানিতে বৃষ্টিতে কাটেনি। তো এই কটা কালকের তিনটা লাইন কেটে রেখেছিলাম, দেখো কীভাবে শুকিয়েছে, ব্যাপক হয়ে শুকিয়েছে। তো আর এই দুটো আছে, এইটা আর ওটা, ব্যাস। তারপরে কালকে তিনজন আসবে কাটতে, কালকেও পেলো না, পরশুও পেলো না, আজকেও হলো না, কালকে আসবে তিনজন। দ্য নেক্সট ডে লেটার। এই যে দেখেন, আমি শুয়ে আছি, এত মানে যে ব্যথা করছে কোমর। এই যে দেখেন, দাদা কাটছে কোমর ঝুঁকে ঝুঁকে, আরও দুজন আছে, ওরাও কাটছে, মহিলাগুলো দুজন আছে। এই যে তিনজনের কথা বলে দুজন এসছে, এত মানে সব ধোকাবাজ, আর কাজ করতে সবার ইচ্ছা করে না, শুধুমাত্র ধান কাটার আরও ইচ্ছা হয়েছে না। তো কী বলবো বলো, ওই জন্য আমাদেরকে নিজে নিজেই ধান কাটতে হয়, নিজের ধান নিজেকে দেখতে হয় ভাই, কী করব। আর আপনাদেরকে দেখাচ্ছি একটা দারুণ ক্যালমা, যে দেখেন কীভাবে মাছ ধরছে ধানের ভুঁয়ে, শুকা ধানের ভুঁয়ে মাছ। দেখেন এগুলা মাছ, অনেক কেউ খুঁজছে বলে, অনেক কেউ খায়, অনেক কেউ খায় না, কিন্তু এগুলা যারা রোগা সোগা মানুষ ওরা খায়। তা আমি ভিডিওটা শ্যুট করেছি যে আপনাদেরকে দেখাবো। আমি অনেক ইউটিউবে দেখেছি এরকম এই ধরনের ভিডিও, আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে নিজে চোখে দেখে বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ, হচ্ছে এই ধরনের ক্যাপাসিটি, যে মাছ পাওয়া যাচ্ছে, আরও মানে যে পাওয়া যাচ্ছে, তো এটা কম পেয়েছে, খুব পাওয়া যায়। 2000 years later. সো গাইস, এটা হলো লাস্টের ভূমি। তো এটাতে ধান একটু দাঁড়িয়েছিল বা কিছু কিছু, তো এটা কাটছে। আর এটা হলো খণ্ড, আর যেটা পড়ে গেছে ওটা হলো ভণ্ড, মানে ভণ্ডটা পড়ে যায় আর খণ্ডটা খাড়ো দাঁড়িয়ে থাকে। আর ওটা ধানটা একটু ভালো হয়, এই গাছটা একটু মোটা ধরনের বেশি মানে যে গাছ হয়। তো আপনারা অবশ্যই জানলেন আমার ভিডিওটাতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখি কতদূর পারি ব্লগটা করতে, আজকে তো কমপ্লিট হয়ে যাবে ধান কাটা, তো দেখি কতদূর হয়। এই যে এই ফলটা খেতে খুব ভালো লাগে, শালুক বলে, এটা খারাপ হয়ে গেছে, এই যে কালো কালো, এটা দেখো সাদা, এটা খেতে খুব ভালো লাগে। ধানের ভূমি অনেক অ্যাভেলেবেল আছে, তো এটা পরের ভিডিও, ধান বানা এই, তো এটা খাবো আমি, দেখো খাবো কি, খেতে খুব ভালো লাগে, তোমরাও খেতে পারো। তো আমি খাবো এটা, ওই জন্য নিলাম। দিস ইজ ইটিং, সো গাইস ধান কাটা কমপ্লিট। দুদিন তিন দিন পর পর ব্লগ করছি, এদিকে দুদিন তিন দিন পর ভিডিও করা হচ্ছে, আগে করা হচ্ছে না। তো এই যে গাড়ি আসছে, দাদা আছে, আর আমার ভাতিজাটা আছে, এই যে ছোটো ভাতিজাটা খাবার এনেছিল দু একদিন আগে। তো সব ব্লগকে আমি একসাথে করে দিলাম। সো কন্টিনিউ থাকেন আপনারা ব্লগটাতে, এনজয় হবে দাদারা। শোন এটা শোন, নাই তোর নাম কি রে, হ্যাঁ তোর নাম কি, ছি সাদাত, মুখ হাত ধুস নিজে। বাড়ি যাচ্ছে এখন, তো বাড়ি যেয়ে দেখি কি হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে চার দিন হয়ে গেল, সে গাড়িটা ফেঁসে গেছিলো, তো উঠে গেছিলো,
সেদিন কোনো টেনশন হয়নি, তো ওলা কাঁড়ি পোয়াল সব শুকাতে দিচ্ছি, ধান শুকাতে দিয়েছি। তো ওই ভ্লগগুলো আসবে, আর এই ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধান কাটতে খুব কষ্ট লেগেছে, খুব মানে যে লেট লেগেছে, চার দিন পাঁচ দিন ছদিন লেগেছে, টোটাল 12-13 দিন লেগে গেল। তো কীভাবে ঝাড়লাম, কী করলাম না করলাম ওই ব্লগটাতে দেখা হবে। তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ওই ব্লগটা দেখতে পেয়ে নেবেন। তো ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।